আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। 22 তারিখে আফিফ একটু স্কুলে যাচ্ছে, সকালবেলা সাগর দিয়ে আসছে স্কুলে, আমি আবার আনতে যাব। তো যাই হোক, ভিডিও তো করার আসলে ইচ্ছা নেই, তারপরেও চিন্তা করলাম যেহেতু আমি ভিডিও দেই, আপনারাও দেখেন, কিছু কথাবার্তাও বলা হয়, সেই কারণেই দেয়া। দোয়া করবেন সবাই। এই যে এই জায়গাটা আমার ভাইয়াকে রেখেছিল, এরকম ছিল না জায়গাটা, উপরে একটা বড় একটা দেয়া হয়েছিল, যে উপরে যেগুলো টানায় সেগুলো, আর নিচে খাটে ছিল, আর বরফ দেওয়া হয়েছিল একদম খাটের নিচে। হ্যাঁ, তো এইভাবে ভাইয়াকে, যেহেতু এখন ঠান্ডার দিন, সুন্দরভাবেই রাখা হয়েছিল। আর আমার ভাইয়াকে অনেক সুন্দর দেখাচ্ছিল, অনেক সুন্দর। আল্লাহ রে আল্লাহ, এই জায়গাটা দেখলে বুকের ভিতরে কীরকম জানি মোচড় মেরে ওঠে, অনেক কষ্ট হয়। যাই হোক, আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আর এখন 12:30 বাজে, আমি আফিফকে স্কুলে আনতে যাচ্ছি, সবই তো করে যাচ্ছি, দেখুন সব চলছে, মানুষের কোনো কিছু বাদ নেই। এই যে স্কুলে যাচ্ছি, ছেলে নিয়ে আসবো, কারণ নিয়ে আসার মতো আসলে কেউ ছিল না তখন। সুন্দর বাচ্চারা খেলা, তো তুমি খেলছিলে আব্বু, খেলছিলে এখনো? আপনাদের ভাইয়া ওই গতকালকেই বাসায় চলে গিয়েছে, কারণ হচ্ছে গিয়ে তার একটু একটু ঝামেলা আছে জায়গা জমি নিয়ে, একটু কোর্ট কাচারি টুকটাক, তো এই জন্য ওদিকে না থাকলে আবার ওই কাজগুলোও হয় না, সেই জন্য তো সে এখনও বাহিরে, যার জন্য আফিফকে যে নিয়ে আসবে কেউ সেরকম ছিল না। তাই আমি যে নিয়ে আসলাম বাসায়, আর আমি বাবার বাসায় যাচ্ছি, আরও 2-3 দিন থাকবো, তারপর আমি 2 দিন থাকবো, তারপরে মানে কালকে বা পরশু আমি চলে যাব আমাদের বাসাতে। বাসায় সবাই আসে, খাবার টাবার নিয়ে আসে, খাওয়ানোর জন্য তো অনেক, আর চাচা বাড়ি সবার বাড়ির থেকে খাবার দাবার দিয়ে যায়, ফুপু চাচা, আমার শ্বশুর বাড়ি, আমার চাচার বাড়ি, মানে আত্মীয় স্বজন অনেক। এই কতদিন যাবৎ তো খাওয়া সবার বাড়ির থেকে দিচ্ছে, সবাই আসে, দোয়া দরুদ পড়ে, কান্নাকাটি করে, এক জায়গায় বসে ভাইয়ের কথা বলা হয়, ভাইয়ের স্মৃতিগুলো চারণ করা হয়। আজকে আমার মাসু ফুপুর বাসার থেকে ফুপু নিজে রান্না করে খাবার নিয়ে এসেছে। কি ডাক দেছে? এত ছোট্ট একটা মানুষ, আসো 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 আসো। তুমি কেমন আছো? ভালো আছি। তোমাকে তো ভিডিওতে দেখি। ছোটবেলায় আমার এখানে ব্যান্ডেজ ছিল, আমার চাচিমা আমার মাথায় হাত দিলে কিছুই হতো না আমার। সত্যি? হ্যাঁ। তুমি তো হয়েছো কলিজার টুকরা একটা, জানের পাখি। আর এটা কি জানো? জানের টুকরা, এটা একটা জানের টুকরা, একটা কুটুর মা পুট্টু। আসো 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 আসো, পপি 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 পপি, আসো পপি পপি, হাই হাই, হাত ধরো হাত ধরুন হাত ধরুন, আমরা বেড়াই আসি, উই রুমে বেড়াই আসি, চলেন বের করেছি। এই যে ওই যে ওই যে কে ঘুমায় ওইখানে, ঘুমায় কে ওইখানে, কে ঘুমায়? দাদা ভাই ঘুমায়, দাদা ভাই ঘুমায়, আসেন আসেন, কোন দিকে যাবেন? ওই যে যাওয়া, উঠবা, আসো উঠাই দি, আসো উঠাই দি, আসো আমি উঠাই দিই, আচ্ছা উঠাই দিই, চলো আসো কোলে, আসো উঠাই দিই, আসো, হাই বাই বাই টাটা, চলো সিয়াম বাবা, চলো সিয়াম বাবা, এবি কই, আসো উঠাই দিই, থাপ্পাস থাপ্পাস, উঠছে, চালাক বুড়ি কই, চালাক বুড়ি কই। এই বাবুটা হচ্ছে আমার চাস্ত ভাইয়ের বাচ্চা, আসছে, ওরা তো মানে সারাক্ষণই আসে বাসায়,
বেবিগুলো এখন আমাকে চিনে, আর আমি তো মেয়ে বাচ্চা আসলে অনেক আদর করি। এদের নিলে আমার খুব শান্তি লাগে, আমি এদের নিয়ে সময় কাটাতে অনেক পছন্দ করি। তো দেখা যায় ওরা আসলে আমি এদের নিয়েই অনেকটা বিজি থাকি। এই যে বেবিকে নিবা রিয়া, রিয়া বেবিকে নিবা, বেবিকে নিবা, চলো বসো। কেন কাকি এই যে এই জায়গায় পিছনে আছে, মপটা আছে, মপ আছে এখানে, এইটা পিছনে চাবি নিয়ে যাও। তোমার এই যে ইয়া দাদা বাইরে যে একটু দেখে আসো, কথা বললে আসো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 27 তারিখ, আর সন্ধ্যা হয়েছে। তো আমি এই যে ভিডিওটা এটা একটু একটু করে করা ছিল, ওগুলোই আপনাদের সাথে শেয়ার করব এইটার কথার সাথে। তো যাই হোক, আমার শারীরিক অবস্থা আছে মোটামুটি, ঠান্ডাটা এখনও কমেনি। আমাদের বাসায় সবাই আছে মোটামুটি, কিন্তু আছে না যে যে ভালো তো থাকতে হবে এরকম, কিন্তু ভালো আসলে ওইভাবে নেই, যেমন সবার মন খারাপ। হ্যাঁ, এরকম তো চলবে, আমি আসি প্রতিদিনই আসি, তো কালকে আসি নাই, কালকে আসতে পারিনি, কারণ কালকে হচ্ছে বাসায় একটু কাজ ছিল, সেজন্য শরীরটাও খুব খারাপ ছিল। আজকে আবার এসেছি বিকেলবেলা, এখন আবার চলে যাব। তো আফিফও এসেছিল, আফিফ চলে গিয়েছে, আমি আর আপনাদের ভাইয়া আছি। আর আমি ওয়ালটনে গিয়েছিলাম, ওয়ালটন থেকে আমার প্রোডাক্টটি নিয়ে নিলাম, ওই যে ইন্ডাকশন চুলা, একটু সার্ভিসের সমস্যা হচ্ছিলো, ওটা আসলে কিছু না, ভিতরের একটা কী জানি ওই যে একটু নড়ে গিয়েছিলো, ওটা ঠিক করে দিয়েছে। সম্ভবত আমার চুলাটা কেউ একজন এমনভাবে ইউজ করেছে যে সম্ভবত তার থেকে ছিঁড়ে পড়েছে বা কিছু একটা হয়েছিল, ওই জন্য সম্ভবত এইটা। আর ভাবির ওষুধ ছিল, ওইটা কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিস যেটা, ওখান থেকে ওষুধটা নিয়েছি, তারপর এসে এই যে দিলাম। আর চা নাস্তা একটু খেয়েছি, চা নাস্তা বলতে চা আর একটু মুড়ি আর একটু বিস্কুট খেয়েছি, কারণ আর আফিফ আর মাহিদ আর আব্বাকে একটু নুডলস করে দিয়েছে, আমিই করেছি, ওরা খেয়েছে ওইটা। তো আমি আম্মা শাড়ি আর আমরা এগুলোই খেলাম, কেউ কিছু খেতে চায়নি এই জন্য। কী বলছি আসলে আমি নিজেও জানি না, কারণ জড়তা এসেছে কথা, মানে কথা বলতে কি বলবো, মানে ভাষাই খুঁজে পাচ্ছি না যে কী কী জন্য কথা বলতে নিয়েছি বা কেন নিয়েছি, এই বুঝতে পারতেছি না, কারণ সবার মানসিকভাবে সবাই আসলে তো মন খারাপ, যার জন্য ওই যে কথাও মানে আসে না মুখে যে কী বলবো না বলবো। যাই হোক, আফিফ চলে গিয়েছে ওর আব্বুর সাথে, না ওর আব্বুর সাথে না, আফিফ চলে গেছে ওর মামার সাথে, সাগর নিয়ে গেছে হুন্ডায় করে আফিফকে। আর আপনাদের ভাইয়ার আমি রিক্সায় চলে যাব, একটু সামনে হেঁটে গেলে, এখানে আমাদের এই রাস্তাটায় রিক্সাও ওইরকম পাওয়া যায় না, একটু একটু হেঁটে একটু সামনে পর্যন্ত গেলে পাওয়া যায়। আপনাদের বলেছিলাম না ফরেস্ট, আমরা আমাদের বাসা হচ্ছে ফরেস্ট, জঙ্গলের ভিতরে থাকি আমরা। তো যাই হোক এই আর কি। তো আব্বা শুয়ে আছে, আমি দেখাচ্ছি আব্বাকে, ওই যে শুয়ে আছে, ওই যে আমার আব্বা শুয়ে আছে। থেরাপি দিছো আব্বা? হ্যাঁ। থেরাপি দিছো? না। কখন দেবা? দেবো আমি। ও, থেরাপি দেবে একটু পর। অনেকে এই থেরাপিটার কথা জানতে চায়, আমি আসলে অনেকবার বলেছি যে এই থেরাপিটা সিরাজিমের থেরাপি, একটা বেড, বড় একটা বেড আর একটা ম্যাটও আছে, খুব ভালো শরীরের জন্য এটা। আমার আব্বা যে অসুস্থ হয়েছিল, আপনারা যারা সবসময় ভিডিও দেখেন তারা জানেন, আমার আব্বা আল্লাহর মধ্যে সুস্থ হয়েছে, আমি একটু দেখাই। তো এই সারাজিমটা দিয়ে আমার আব্বু কিন্তু মোটামুটি ভালো সুস্থ হয়েছে, হাঁটাচলা করতে পারে, সব কিছু পারে। এই যে ম্যাটটা, এই ম্যাটটাও খুব ভালো, এই ম্যাট একটা, আর হচ্ছে এই বেডটাতে, বেডটা টান দিলে অনেক বড় হয়ে যায়, এখানে টুল, আব্বা নামাজ পড়ে তো টুলে বসেই পড়ে, এটা টান দিলে অনেক বড় হয়ে যায়, তারপর শুয়ে তারপরে এক্সারসাইজ করে, মানে বডিতে এটা এটা একটা ইয়া করে, রে দেয়, থেরাপি দেয়। যাই হোক, এটা আব্বা আম্মা দুজনে ইউজ করে। আর নাইন বল, এটাকে বলে নাইন বল, নিচে রেখে দেয় এটা, এটা ওই বুকে টুকে সব জায়গায় যে জায়গায় দরকার হয় দেয়। আর আব্বা যখন এরকম শুয়ে থাকে না, তখন দেখা যায় এই ম্যাটটা ওই পায়ের নিচে দিয়ে রাখে, পিঠের নিচে দিয়ে রাখে, না
পায়ের নিচে পিঠের নিচে বেশি দাও, এটা দিয়া তারপরে রাখে এই আর কি। হেনা খান মামি কল দিছে, আর এই আম্মাকে দিয়েছি ফোনটা, তার ভাইয়ের বউ কল দিয়েছে তাকে। আম্মা সারিয়ার গল্প করতেছে, ভাবিও ছিল কতক্ষণ এখানে, অনেক কথা বলা হইতেছে এখানে। হেনা মামি এই এই যে এই যে বসা, সারিয়ার কথা বলতেছে। আর এই যে আমার আম্মা, আজকে দেখাইলাম এতদিন পর আমার আম্মাকে। যার সন্তান যায় ওই বোঝে কেমন লাগে। আমি সব জায়গায় আমার ছেলেদের আমি দেখি, এই শিয়ালে বেশি খাবার খাই, তো আমার সাথে মা খাবার খাইতে আসে। আল্লাহ, তোমরা মানুষ যখন আসবে কথা বলি ভালো লাগে, কিন্তু সবাই যখন চলে যায় তখন নিজের কত অসহায় মনে হয়, মনে হয় আমার সব কিছু হারাইয়ে গেছে। আল্লাহর জিনিস আল্লাহ এনেছে, আমার তো কোনো অধিকার নাই দেখার, যার জিনিস সে নিয়ে গেছে। কিন্তু আমি তো মা, আমি তো সহ্য করতে পারি না এই কষ্ট। কোথায় ছেলে আমার দাপন করবে? আমি জানো সন্তানের লাশ মা বাপের কান্দির উপর কত ভারী, যাই হোক আপনাদের আমার আম্মাকে একটু দেখাই। অনেকেই দেখতে চাইছেন যে খালাম্মার কী অবস্থা, আন্টির কী অবস্থা, আন্টি কেমন আছে, ওই যে দেখতেই পাচ্ছেন কাছে গেলেই কান্না করে। এই যে দেখছে আপনাদের জানে যে আমি আপনাদের সাথে কথা বলি কান্না করে। ভাবি আছে রুমের ভেতরে, মন খারাপ, শুয়ে আছে, শুয়ে বসে থাকে, মন খারাপ, কথাও বলতে চায় না কারোর সাথে, এই অবস্থা। তো সবাই আসলে পরিস্থিতি এরকমই ভালো না, তো আম্মাই বেশি কান্নাকাটিটা করে, সারাক্ষণই করে ছেলের জন্য। যাক আজান দিয়েছে, আমি পরে কথা বলছি। তো যাই হোক এই আর কি, আর এই তো সবার মন টন খারাপ। এইমাত্র ভাবির সাথে যে একটু কথা বললাম, আজান চলছিল না তখন ওই রুমে গেছি, সারিয়ার আছে ভাবির সাথেই কথা বলতেছে। মাহিদ, মাহিদের কালকে ম্যাথ এক্সাম, কালকে না পরশু, আর আফিফের কালকে ম্যাথ। আর এখন এই যে বাসায় রওনা দেবো, আজান শেষ হলেই বাসায় রওনা দেবো। তো যাই হোক, দোয়া করবেন আপনারা সবসময় ডিটেলস জানতে চান আমার কাছে, যে কে কেমন আছে, খালাম্মা কেমন আছে, খালু কেমন আছে, কারণ আপনারা তো আমার এখন আপনজন। হ্যাঁ, সবাই সারাক্ষণ দোয়া করেন আমাদের জন্য, তার মানে আপনারা সবাই আমার আপনজন। আপনজন যদি কিছু জানতে চায় তো সেটা তো বলতে হয়। ভিডিও এরকম দেওয়ার ইচ্ছা তো আসলে নাই, কিন্তু যেহেতু আপনাদের সাথেও কথা বলে আমি আমার ভালো লাগে, যার জন্য আমি মাঝে মাঝে মনটা চায় যে একটু হাতে ক্যামেরাটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে, এই আর কি। আর খবরাখবর আপনাদেরকে দেই, জানাই। তা আমি আসলে দৌড়াদৌড়ির ভিতরেই আছি, দেখা যায় বাসায় যাই আবার এখানে আসি, বাসায় রান্নাবান্না করি, সুজনের মা এসে টুকটাক কাজ করে দিয়ে যায়, আবার বাসায় আসি, এসে কতক্ষণ থাকি, আবার চলে যাই। তো এই যে যাওয়া আসার ভিতরে তো আজকে কতদিন, 15 থেকে আজকে হচ্ছে 28 তারিখ না 27, আব্বু আজকে 27 তারিখ আজকে। তো একটু পরে ভিডিওটা ছেড়ে দেবো। তো যাই হোক এই আর কি, তো এই 27 পর্যন্ত মনে করেন দৌড়ের উপরই আছি, 15 থেকে 20, 20 পর্যন্ত বাসায় ছিলাম, 21 চলে গেছি আফিফের যেহেতু পরীক্ষা, সেই জন্য আমার যাওয়া লাগছে। তো আফিফের যে আফিফের সব কমপ্লিট করে আসলাম, তারপর আফিফের পরীক্ষা শুরু হলো এই। তো দোয়া করবেন সবাই। আর ওই যে আমার আব্বা থেরাপি দিচ্ছে, ওই যে শুয়ে আছে, দেখাই একটু। দেখা যায় আচ্ছা এইভাবে দেখাই, ওই যে ইয়া শুনতেছে, ওয়াজ শুনতেছো না, ওয়াজ শুনতেছে, কার মিজানুর রহমান আজারি, শফিউল্লাহ। এই যে এটাকে 9 বল বলে, এটা বুকে দেয়, কারণ এখন তো তারা অসুস্থ, সবসময় এগুলো দিতে হয়, শরীরের যত্ন নিতে হয়, হ্যাঁ, তো এই জন্য দেয়। আর এই যে ম্যাট দিয়ে রাখছে এখানে পায়ের উপরে, পুরো গরম হয়ে যায় এটা একদম। এই যে সিরাজিম, আর এই যে বেডটায় শোয়া, বেডটাও তা বেডটাও হচ্ছে
এক্সারসাইজ ভিতরে হচ্ছে সমস্ত বডি আর কি। যাও না দিলে পরে শরীরের ভিতর না মানে ভালো লাগে না, চাঙ্গা লাগে, দুর্বল লাগে না এই আর কি। তো যাই হোক, ওই যে দিচ্ছে তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল, আজকের মতো বিদায় নেই। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, দোয়া করেছেন। এবং আমি কার আসলে প্রথম মানে আমি আসলে যে কমেন্টে আপনাদের রিপ্লাই দেবো ইচ্ছা হয় না, কারণ আসলে ভালো লাগে না, তাও আমি চেষ্টা করি। যাই হোক, যদি না দিই মনে কিছু নেবেন না কেউ, কিন্তু আমি সবার কমেন্ট পড়ি বসে বসে, কান্না পাই আপনাদের কমেন্ট যখন, আপনারা যখন দুঃখ করে অনেক কিছু লেখেন, ভাইয়ের জন্য দোয়া করেন, খুব ভালো মানে ভালো লাগে, খুব কান্না পাই আপনাদের জন্য। এত আপন মনে হয় যে আপনারাই আমার অনেক আপনজন, এরকম মনে হয়। কারণ আজকে প্রায় 3 বছর আপনারা আমার সাথে, প্রায় না, এই 3 বছর আপনারা আমার সাথে। হ্যাঁ, আমি আপনাদের আসলে প্রচুর ভালোবাসি। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আর এখন বাসায় রওনা দিব কি। তো ঠিক আছে, আমার আব্বু আম্মুর জন্য একটু দোয়া করবেন, আমার ভাবির জন্য, ভাইয়ের বাচ্চার জন্য, সবার জন্য আমাদের দোয়া করবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করবো, আপনাদের জন্য দোয়া রইল। তো আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম, মা আসসালামা।